subscribe now and press the bell icon. বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্য নিয়ে নয়, একটা নতুন বিষয় এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংক্ষেপে যেটাকে তোমরা ENVS হিসেবে জানো, সেই ENVS নিয়ে আজকের আলোচনা। এটা একটা কম্পালসারি কোর্স, CBCS সিস্টেমে প্রায় সমস্ত ইউনিভার্সিটিতেই এই কোর্স পড়ানো হয়ে থাকে বা এটা বাধ্যতামূলক একটি কোর্স। বিএ, বিএসসি, বিকম অর্থাৎ আর্টস, সায়েন্স বা কমার্স এবং অনার্স, জেনারেল, মেজর যারাই পরীক্ষার দিক না কেন, পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রয়েছে। তো এই পরীক্ষা হয়ে থাকে 100 নম্বরের এই কোর্স, কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকে 50, সময় দেওয়া হয়ে থাকে 2 ঘন্টা। যেহেতু এবারে আর অনলাইন পরীক্ষার সম্ভাবনা নেই, অফলাইনে পরীক্ষা হবে, তো অফলাইন পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়ে থাকে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকের আলোচনাতে। 2019 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল ENVS AECC ইলেকটিভ কোর্স থেকে, এই ENVS এই কোর্সটির বিগত বছরের প্রশ্ন অর্থাৎ লকডাউন পর্যায়ে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন তো একটু অন্য ধরনের হয়েছিল। আমরা অনলাইন পরীক্ষার সেই প্রশ্নগুলো আপাতত নিয়ে আসছি না, আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অফলাইন সিস্টেমে বিগত 2019 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন। তো আমরা এখানে প্রথমে দেখতে পাব, প্রথমে যে বিষয়টা উল্লেখ করে নিই, ENVS-এ মার্কস ডিভিশনটা কীরকম থাকে। যে 100 নম্বরের কথা বলা হলো, ENVS-এ টোটাল 100 নম্বর থাকে, তাতে থিওরি বা লিখিত পরীক্ষা হবে 50, এবং এখানে প্রজেক্ট থাকে 30 নম্বরের। একটা কোনো একটা বিষয়ের ওপরে প্রজেক্ট করতে হয়, খাতা তৈরি করতে হয়, সেখানে 30 নম্বর থাকে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য মার্কস থাকে 10 নম্বর, ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য 10, অর্থাৎ 50, 30, 10, 10 এইভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো আমরা দেখে নিই প্রশ্নের প্যাটার্নটা কীরকম ছিল আগের বছর অর্থাৎ 2019-এ। প্রথমে দেওয়া হচ্ছে একের দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 2×10=20, অর্থাৎ 10টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের, সেক্ষেত্রে তাহলে 20 নম্বর থাকছে। যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এবার আমরা দেখে নিতে পারি। প্রথমে ছিল খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও, খ জীব বৈচিত্র্য কাকে বলে, গ বনভূমি বাস্তুতন্ত্রের 2টি গুরুত্বপূর্ণ কার্যপ্রণালীর উল্লেখ করো, ঘ CBD এবং CITES এর পুরো নাম লেখো, অর্থাৎ এখানে ফুল ফর্ম লিখতে হবে, CBD-র ফুল ফর্ম, CITES এর ফুল ফর্ম কী সেগুলো লিখতে হবে। এরকম উঁদ আগে ছিল বাস্তুতন্ত্রের সার্ভিসেস বলতে কী বোঝায়। তারপরে চ জনবিস্ফোরণের ব্যাখ্যা দাও, সংক্ষেপে দিতে হবে ব্যাখ্যা 2 নম্বরের জন্যে, অর্থাৎ কাকে বলে বা বলতে কী বোঝায় সেটা বললেই হবে। ছ বায়ম বলতে কী বোঝায়। দূষণ থেকে 2টো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বর্গীয় জতে শব্দ দূষণ কাকে বলে, ঝ মাটি দূষণের সংজ্ঞা লেখো, ঞ হ্যাবিটেট লসের সংজ্ঞা দাও, টয়ে ছিল কর্পোরেট সামাজিক বাধ্যবাধকতা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সংক্ষেপে CSR বলতে কী বোঝায়। কর্পোরেট সামাজিক বাধ্যবাধকতা বা CSR বলতে কী বোঝায়, এটা ছিল টয়ের দাগে। এরপরে ঠয়ে বায়োমাসের সংজ্ঞা দাও, ড পরিবেশ নীতির সংজ্ঞা লেখো, ঢ বাস্তুতন্ত্রের এস্থেটিক মূল্যবোধটি কী, মূর্ধন্য ভূমিধ্বসের সংজ্ঞা দাও, এবং ত পরিবেশ সংরক্ষণে কালচারের গুরুত্ব লেখো। তাহলে অনেকগুলো প্রশ্ন ছিল, দেখা যাচ্ছে প্রশ্নের সংখ্যা 15-16টি,
১৬টি প্রশ্নের মধ্যে যে কোনো ১০টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান ২, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন ১০ দুগুণে ২০। এরপরে ছিল মাঝারি প্রশ্ন, মাঝারি প্রশ্ন ৫ নম্বরের হয়ে থাকে। ২-এর দাগ, যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ ৪টি প্রশ্ন মানে ৫ নম্বর করে, ৫ ৪-এ ২০, ২০ মার্কসের এই উত্তরগুলো প্রশ্নগুলো থাকছে, ৫ ৪-এ ২০। সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল ২০১৯-এ সেগুলো একবার দেখে নাও। ক, মনুষ্য সমাজে ভূমি অবক্ষয়ের প্রভাবগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। খ, মরু বাস্তুতন্ত্রের উপর একটি টীকা লেখো। গ, নেচার রিজার্ভ বলতে কী বোঝো, নেচার রিজার্ভে মহিলাদের গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ১৯৮৬, পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের প্রধান অবজেক্টিভগুলি সংক্ষেপে বর্ণনা করো। উ, হ্যাজার্ডস ডাইজেস্টার্সের মধ্যে পার্থক্যগুলি লেখো। চ, বিশ্ব উষ্ণায়ন কী, বিশ্ব উষ্ণায়নে জলীয় বাষ্পের গুরুত্ব আলোচনা করো। তাহলে ৫ নম্বরের প্রশ্ন ছিল ৬টি, করতে হবে যে কোনো ৪টি, অর্থাৎ এখান থেকেও ২০ নম্বর। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন ২০, মাঝারি প্রশ্ন ২০, ২০ ২০ ৪০, বাকি থাকলো তাহলে ৫০-এর মধ্যে আর ১০। এই ১০ নম্বর বড় প্রশ্ন, সর্বাধিক ১০ নম্বর হয়ে থাকে, কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে যে সম্পূর্ণ প্রশ্নটা ১০ নম্বরের হয় না, সেখানেও ভাগ থাকে। ভাগ থাকে মানে মার্কসের ডিভিশন থাকে, বিভাজন থাকে। যেমন ৩-এর দাগে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ১০ নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, ১০-১০। ক, পরিবেশ বিদ্যার মূল ধারণাগুলি কী কী, সংক্ষেপে আলোচনা করো। দুটো প্রশ্ন আছে, দুটো ৫ ৫ করে, অর্থাৎ ১০ নম্বরের হলেও এখানে বিভাজন করে দেওয়া হয়েছে ৫ ৫ করে। খ, পরের প্রশ্ন ছিল কঠিন বর্জ্য বলতে কী বোঝায়, নগর ও কলকারখানার বর্জ্য নিবারণের ধাপগুলির বর্ণনা দাও। এখানে নাম্বার বিভাজন আছে ২+৪+৪, অর্থাৎ কঠিন বর্জ্য বলতে কী বোঝায় এটা ২ নম্বর, আর নগর ও কলকারখানার বর্জ্য নিবারণের ধাপ, সেগুলো নগরের বর্জ্য নিবারণ এবং কলকারখানার বর্জ্য নিবারণ, এই দুটোর ৪+৪ করে নাম্বার ডিভিশন রয়েছে। তো এই ছিল ২০১৯-এর ENVS বা পরিবেশ বিদ্যার প্রশ্ন। প্রশ্নের প্যাটার্ন দেখে, নিশ্চয়ই বিগত বছরের প্রশ্নের ধরনটা দেখে নিশ্চয়ই একটা ভালো ধারণা তৈরি হবে, পরবর্তী তোমাদের যে পরীক্ষা, আসন্ন যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি নিতে এটা সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।